টানা 41 দিন জমাতর পরে ফাসক্ত নমাজ আদায় করা তিনশিক্ষার্থীরে বাইসাইকেল উপহার দিয়ে সাতকানিয়ার কেউসিয়া দক্ষিণ ডেলিফারা ইকরামুল ইনসান সোসাইটি। এ উপলক্ষে সেপ্টেম্বরের 11 তারিখ দুর্গিয়া কেউসিয়া দক্ষিণ ডেলিফারা জামে মসজিদ প্রাঙ্গণত আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক উসমান আলী। এই ইকরামুল ইনসান সোসাইটি যেহেতু একটা সংগঠন, আপনাদের উদ্দেশ্যে আমি ভবিষ্যতের জন্য এবং আজকের পর্যন্ত ভবিষ্যতের জন্য একটি বার্তা থাকবে, সেটা হচ্ছে ধর্ম নির্বিশেষে মানুষের কল্যাণে আপনারা এই সোসাইটি কাজ করে যাবেন, মানুষের রূপ দেখানো কিছু করবেন না, রূপ দেখানো আল্লাহ পছন্দ করেন না। এই সোসাইটির এই সংগঠনের পাশে আমি আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবো। কেরানিয়ার জামিউল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল হক সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানত বিশেষ অতিথি আছিল সাংবাদিক শহীদুল ইসলাম বাবর, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইদ্রিস, ইউপি সদস্য মাহবুব রহমান সহ আরো বোধকে। এবাদত বলতে কি করি, তার মধ্যে প্রধানতম এবাদত হচ্ছে নামাজ। সেই নামাজ পড়ার জন্য আমার এলাকার শিশু কিশোরদের যে উদ্বুদ্ধ করা হয়েছে, আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আজকে যে অনুষ্ঠান পুরস্কার বিতরণ অনুষ্ঠান নামকরণ করা হয়েছে, আসলে বাস্তবতা হচ্ছে এই অনুষ্ঠানের নামকরণ করা উচিত ছিল উৎসাহদান অনুষ্ঠান, উৎসাহ বিতরণ অনুষ্ঠান, কারণ এই নামাজের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানত আছিল সংগঠনের সদস্য আব্দুর রহিম, জমিরউদ্দিন, সাইদুল ইসলাম, ইয়াসিন, মোহাম্মদ আবু তালেব, উপজেলা ছাত্রলীগ নেতা হারুনুর রশিদ। এছাড়াও অনুষ্ঠানত বিভিন্ন বিভিন্ন বিজয়ী শিক্ষার্থীলরে পুরস্কৃত করা হয়। এরশাদ হোসেন, সি প্লাস টিভি, সাতকানিয়া। বদ্দা আফা ওনারা যারা আর বিডিএ গিনছন, ওনার দুঃখজনক হলে সত্য যে আর 48% মানুষে কিন্তু সাবস্ক্রাইব ন করে, তো অনেকে সাবস্ক্রাইব করছেন না, অনেক যদি সাবস্ক্রাইব ন করি তখন অনেক আজ এত কেন সাবস্ক্রাইব করি ধর না, এই জায়গা নামে দেখব ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে, আরও খুশি হলে ওনারা প্রত্যেক দিন সংবাদ তিন পাইবেন, তো ইয়ে না কে বালানো হইব না।